তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে শোকজ করল তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। দলবিরোধী মন্তব্যের জন্য শোকজ করা হল কুণালকে। এ নিয়ে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বারবার আক্রমণ করেছে কুণাল। ইতিমধ্যেই দল এবং বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন বরাহনগরের তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস রায়। এ ঘটনার পর থেকে রাজ্য রাজনীতিতে পারদ চড়ছিল। আজ সোমবার সকালে তাপস রায়ের সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে তার বাড়িতে যান কুণাল ঘোষ। দলের হয়েই তিনি তাপস রায়ের সাথে কথা বলছিলেন। তাপস রায়ের বাড়িতে বসে যখন কুণাল ঘোষ ও ব্রাত্য বসু আলোচনা করছিল, তখনই তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে শোকজ নোটিশ গ্রহণ করে। এ বৈঠকের পর সাংবাদিকের মুখোমুখি হন তাপস। তাপস রায়ের দল ছাড়ার জল্পনার মধ্যেই আজ তার সঙ্গে কথা বলতে যান কুণাল ঘোষ ও ব্রাত্য বসু। কিন্তু সেই কথা বলে ফেরার পরপরই কুণাল ঘোষকে শোকজ করে দল। এ নিয়ে তাপস রায় বলেন, ব্রাত্য কুণাল এসেছিল, ওরা আমাকে ভালোবাসে, আমার ভাইয়ের মতো। কুণালরা আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনা যাতে করি তার জন্য অনুরোধ করতে এসেছিল। অবাক হলাম তখনই নাকি ওর কাছে দলের তরফ থেকে শোকজ নোটিশ আছে। এ দলে যাদের সাসপেনশন হওয়া উচিত, শোকজ করা উচিত এবং বহিষ্কার করা উচিত, তারা বহাল তবিয়তে আছে। আরও দুঃখের বিষয়, মুখ্যমন্ত্রী সেদিন বিধানসভায় বক্তব্য রাখার সময়ে আমার বিষয়টি উল্লেখ করতেই পারতেন, কিন্তু শেখ শাহজাহানকে ইডি নিশানা করছে বলে উল্লেখ করেছেন তিনি। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুধু তাপস রায়ই নয়, তাকে আক্রমণ করেছেন কুণাল ঘোষও। বলেছেন উত্তর কলকাতায় তিনি একতরফা পার্টি চালান, কাউকে ডাকেন না, কারো তোয়াক্কা করেন না। রোজভ্যালির সঙ্গে তার যোগাযোগ রয়েছে। ভুবনেশ্বরে তিনি যখন বেসরকারি হাসপাতালে ছিলেন তখন তার বিল কে মিটিয়েছে, নেতৃত্বকে বলেও কোনো কাজ হয়নি। এমনকি সুদীপকে বড়সড় শাহজাহান বলে উল্লেখ করেন কুণাল। সেসব মন্তব্য কেন করা হয়েছে তা জানতে চেয়েছে কুণাল ঘোষের কাছে শোকজ নোটিশ পাঠিয়ে সুব্রত বক্সী। সম্প্রতি দলের সাধারণ সম্পাদক ও মুখপাত্রের পদ থেকে ইস্তফা দেন কুণাল ঘোষ। দল তার মুখপাত্রের পদে ইস্তফা গ্রহণ করেছে, তবে সম্পাদকের পদে ইস্তফা গ্রহণ করেনি। কুণাল ঘোষ দলের প্রতি আহ্বান জানিয়েছে, দলের কাছে আমার সবিনয় অনুরোধ, সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা গ্রহণ করা হোক, আমি ওই পদে থাকব না। দুদিন আগেই উত্তর কলকাতা থেকে একটি মিছিল বের করেন কুণাল ঘোষ। সেখানেই তিনি বলেন, দলের বিভিন্ন নেতার বিরুদ্ধে বললেও কলকাতায় দল যাকে টিকিট দেবে তার হয়েই প্রচার করব। পাশাপাশি সংবাদ মাধ্যমে তিনি বলেন, তাকে যদি বস্তায় বেঁধে রাস্তায় বের করেও দেওয়া হয় তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে যাবে না। পাশাপাশি তিনি আরও বলেন, শোকজ করা হলে তিনি তা প্রেম পত্রের মতো নিয়ে নেবেন। ব্যুরো রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।